ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইপসন L380। ইপসন L380 এই পেনটারটি প্রবলেম আপনাদেরকে একটু দেখাই। প্রথমে এই যে এই হেডবেল্ট, এই হেডবেল্টটি আপনার কিন্তু কেটে গেছে। তো আমরা এখন কীভাবে চেঞ্জ করতে হয় আপনাদেরকে দেখাবো, তো ধৈর্য ধরে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। প্রথমে আমরা স্ক্যানারটা খুলে নিব। স্ক্যানারের জন্য একটাই নাট আছে ডাইন সাইডে, এই নাটটিকে আমরা খুলবো। প্রথমে খোলার পরে স্ক্যানারটি আমরা এইভাবে উঠাই নিব। নেওয়ার পরে এখানে মাদারবোর্ডের কারণে এই যে প্লেটটা দেওয়া সাপোর্ট, এই সাপোর্টটাকে খোলার জন্য এখানে একটা নাট আছে, এই নাটটাকে আমরা খুলে এই প্লেটটা খুলে নিব, যার কারণে স্ক্যানারের যে ক্যাবলটা আছে এই ক্যাবলটা খোলানো যায়। তো আমরা স্ক্যানারটা ফুল আলাদা করে নিলাম, দেখুন আলাদা করে আমরা এক সাইডে রেখে দিলাম। এখন আমাদের কাজ বেল্টটাকে কীভাবে আমরা মানে লাগাবো। আমাদের প্রথমে আমাদের হেড ক্যাবল দুইটা সেন্সর ক্যাবলটা খুলে নিতে হবে, তারপরে এটা ফুল চেঞ্জ বের করে নিলাম, এটা খুলে নিলাম যাতে ড্রামটা কোনো আঘাত না লাগে। এখন আমাদের এইগুলো কিন্তু সব লক সিস্টেম, তো আমাদের একটা ফ্ল্যাট বার নিলাম, ফ্ল্যাট বার নিয়ে একটু চার দিলাম, দিলে এটা কিন্তু ফাঁকা হয়ে গেল। এখন আমরা হেডটাকে খুলব, হেডটাকে খুলতে গেলে আমাদের কিন্তু এই কাজটা করতে হবে, কারণ হেড না খুললে আমরা কিন্তু এই বেল্টটা লাগাতে পারবো না। তো আমরা এখন হেডটা খোলার জন্য যেগুলো খুলতে হবে সেগুলোকে আমরা খুলে নিব প্রথমে। এখন আসি আমরা মোটর সেকশন, এইখানে এই যে মোটর, এই মোটরটা খুলতে হবে, নাহলে আপনার হেডটা বাদ দিতে। তো আমরা মোটরটা খোলার জন্য দুইটা নাট আছে, এই নাট দুইটা খুলে নিব, নিয়ে মোটরটা আমরা বের করে নিব। এক দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা নাট আছে, এই নাটটাও খুলব। এই নাটটা খোলার পরে এক সাইড একটা নাট আছে, এই সাইডটাই, এই নাটটা না খুললে আপনার এই এটা উপরে উঠবো না। আমরা এই নাটটা খুলব, আমাদের সবকটা খোলা হয়ে গেছে। এখন আমরা এই হেডটাকে বের করব, দেখুন হেডটাকে বের করে আমরা এই বেল্টটাকে সারাই নিলাম, নিয়ে এটা ফেলে দিলাম। এখন আমরা নতুন একটা বেল্ট, আমরা নতুন একটা বেল্ট ব্যবহার করব, তার জন্য আমরা আপনাদেরকে দেখাই আমাদের কিসে এখানে অনেক বেল্ট আছে। দেখুন আপনার যে কোনো মডেল না, 380-র জন্য বেল্ট আছে আলাদা, 805-এর জন্য আলাদা বেল্ট আছে, বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন বেল আছে। তো আমরা বেলটাকে লাগাবো, আপনাদের এখানে সুন্দর করে লাগাবেন। দেখুন এখানে আপনাদের একটা জুম করে দেখাই, এখানে লকে লকে না লাগলে কিন্তু আপনার এই বেলটা আবার স্লিপ করবে, তাই আমরা এখানে যে লক আছে লকের সাথে মিলাইয়ে বেলটাকে লাগালাম। এখন আমরা আবার হেডটাকে লাগাই দিব, এটা সেন্সার আছে, এই সেন্সারটাকে আপনারা যে কোনোভাবে নিবেন না, মানে এর ভিতরে একটা হেডের পিছনে একটা সেন্সার আছে, সেন্সারটাকে সেন্সারের ভিতর দিয়ে এই ইন্ডিকেটারটা ঢুকাই নেবেন, তা নাহলে এটার কোনো কাজ হবে না, তখন হেডটা বাড়িয়ে খাবে। তো এই আমাদের বেল্টটা লাগানো হয়ে গেল, আমরা এবার এখনো ফিটিং করবো। Thank you.
এখন আমরা সব নাটগুলো আবার নতুন করে লাগাই নিব। মোটরটা লাগাই নিব। মোটর লাগানোর পরে আমরা এবারে বেলটাকে লাগিয়ে নিব, কারণ এই বেলটা মোটরের সাথে সংযোগ। দেখুন লাগানো হয়ে গেলে আমরা এবারে হেড কেবলগুলো লাগিয়ে দেবো। অনেক সহজ, যদি আপনারা একটু চেষ্টা করেন কোনো সমস্যা নেই, শুধু বেলটাকে আপনারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে নিজেরা লাগাতে পারবেন। যেখানে যেটা ছিল সেটা লাগিয়ে দিব। এবার আমরা স্ক্যানারটা লাগাই, তার আগে নাট একটা বাকি আছে সেই নাটটা আমরা লাগিয়ে দেবো। ওদেরকে সমস্যা নেই, দেখাই দিব। তো বন্ধুরা, আমরা এখন এর যে ঢাকনাটা ছিল ঢাকনাটা লাগিয়ে এটা নাট লাগাই দিব আমাদের রেডি প্রিন্টার। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো ভিডিও নতুন ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। বন্ধুরা, আমরা এখন প্রিন্টারটি অন করে দেখাবো আপনাদেরকে যে আসলে কোনো প্রবলেম আছে কি না। আমাদের ভিডিও, আসসালামু আলাইকুম।